আসসালামু আলাইকুম, দিস ইজ শিশির। ভিডিও ইন্টারভিউ দেখে অবশ্যই বুঝে গেছেন আমি আসলে ট্রান্সফার ওয়াইজ নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি। ট্রান্সফার ওয়াইজ বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিকজ অফ এখান থেকে গুগল রেটের খুব ভালো অ্যামাউন্ট পাওয়া যায়, এবং হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের 2% ইনসেন্টিভ পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছে বা যারা রিমোট জব করে বা দেশের বাইরে থেকে যারা টাকা আনতে চায় তাদের কাছে এটি দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। বাট অনেক সময় মানুষজন এই অ্যাকাউন্ট ভ্যারিফাইড করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়। লাইক আমি যদি আমার কথা বলি, আমার অ্যাকাউন্ট ভ্যারিফাইড করতে গিয়ে আমি আসলে অনেক প্রবলেম ফেস করেছি, এবং এই প্রবলেম ফেস করার কারণে এবং আমি ইন্টারনেটে বা গুগলে বা ইউটিউবে আমি আসলে ওরকম কোনো কিছু পাইনি, খুব সলিড ইনফরমেশন পাওয়া যায়নি, বা যাও পাওয়া গেছে ওগুলো আসলে খুব বেশি যে ইনফরমেটিভ ছিল তাও না। সো দ্যাটস ওয়াই আই থট দ্যাট আমার আসলে একটা ভিডিও বানানো উচিত যেখানে আসলে ট্রান্সফার ওয়াইজ নিয়ে কিছু ডিটেলস বা আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো, এবং হচ্ছে আপনারা উপকৃত হবেন। সো প্রথমে আসি, ট্রান্সফার ওয়াইজ কেন ইউজ করবেন? ট্রান্সফার ওয়াইজ বা আমাদের তো পেনিয়র আছে, পেনিয়র এবং হচ্ছে ট্রান্সফার ওয়াইজ দুইটা একই জিনিস, বাট পেনিয়রের মাধ্যমে আপনি যখন টাকা আনতে যাবেন, ডলার আনতে যাবেন, সো যখন এবং ডলার এনে যখন আপনি কনভার্ট করবেন, সো ওইখান থেকে আপনি খুব গুড অ্যামাউন্ট পাবেন না। লাইক আমি যদি বলি 82 বা 83 টাকা করে পাবেন। সো আমরা যদি আমাদের ছোটোবেলার একটা কাহিনী একটা ভাব সম্প্রসারণ রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর সাগরত। সো এই জিনিসটা আমাদের বর্তমান আমাদের এখনকার সময় আসলে আপনি যদি চিন্তা করেন নিজের সাথে, তাহলে আপনি জিনিসটা আজ করতে পারবেন। লাইক আমি চিন্তা করে দেখেছি যে আমি আমার ইয়ারলি যেই আমার ডলার আসে, সো এখান থেকে আমি চিন্তা করে দেখলাম, একটা ক্যালকুলেশন করছি, সেখান থেকে দেখলাম যে আসলে আমার 80,000 বা 80,000 প্লাস টাকা আমি আসলে কম পাচ্ছি পেনিয়রের মাধ্যমে যখন আমি আনতে যাচ্ছি। সো 80,000 ইজ এ বিগ অ্যামাউন্ট ম্যান। সো 80,000 টাকা দিয়ে আমি একটা iPhone 12 কিনে ফেলতে পারি। সো ওয়াই আমি আসলে কেন আমি পেনিয়রের মাধ্যমে থাকবো যখন আমার ট্রান্সফার ওয়াইজের একটি মাধ্যম রয়েছে? আর ট্রান্সফার ওয়াইজের মাধ্যমে যখন আপনি টাকা নিয়ে আসবেন, ডলার নিয়ে আসবেন, সো এখান থেকে আপনি গুগলের যে এক্স্যাক্ট যে রেটটা থাকে, আমি যদি আজকে বলি আমার গুগলের রেটটা রয়েছে হচ্ছে 84.81 টাকা, সো আপনি ঠিক এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাই পাবেন। তারা তাদের কাছ থেকে কিছু সার্ভিস চার্জ কেটে রাখবে, সো এখান থেকে সার্ভিস চার্জ বাদেও আপনি একটা ইয়ারলি খুব ভালো একটা অ্যামাউন্ট পাবেন। সো এখন ট্রান্সফার ওয়াইজ আসলে কীভাবে ভ্যারিফাই করতে হয়? সো এইটা ভ্যারিফিকেশনের জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে দুইভাবে ভ্যারিফিকেশন করা যায়। আপনার যদি ট্রান্সফার ওয়াইজ আইডি থাকে, সো ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্ট থাকে, সো অ্যাকাউন্ট থাকলে তখন হচ্ছে দুইভাবে আপনার USD ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে আপনার আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করতে হবে, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টে $20 অ্যাড করতে হবে USD ব্যালেন্স ভেরিফাই করার জন্য। সো USD ব্যালেন্স যখন ভেরিফাই করবেন, সো আপনি আগে $20 অ্যাড করতে পারেন, অথবা আপনি নিজের ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফাইডও করতে পারেন ফার্স্টে। সো আমি আমার ভিডিও ইন্ট্রোতে বা ডিসক্রিপশন আমি আমার দুইটা লিঙ্ক শেয়ার করবো, সো এখান থেকে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। এখন আসি হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আপনাকে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার সেলফি উইথ আইডি, এবং হচ্ছে আরও কয়েকটি স্টেপ রয়েছে, লাইক হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট অর ট্যাক্স সাবমিশন। সো আমার কাছে যেটা খুব কনভিনিয়েন্ট মনে হয়েছে সেটা হচ্ছে সেলফি উইথ আইডি। সো আমি করেছি, আপনি ন্যাশনাল আইডিও দিতে পারেন অথবা হচ্ছে আপনার পাসপোর্টও দিতে পারেন। সো আই থট দ্যাট পিপুলের কাছে ন্যাশনাল আইডিটা রয়েছে, সো ন্যাশনাল আইডিটার ফটো তোলে এটা PDF ফরম্যাটটা আপনাকে সাবমিট করতে হবে। দেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট আপনি হচ্ছে এখানে রেখে আপনার একটা সেলফি তুলতে হবে, এবং এই সেলফিটাও সাবমিট করতে হবে, যেন আপনার আইডেন্টিফিকেশান আপনার চেহারার সাথে আপনার আইডির সাথে যেন মিলে। সো এই জিনিসটা আসলে ক্লিয়ার থাকতে হবে যে যেন চেহারা এবং হচ্ছে আপনার আইডির যে ফটোটা রয়েছে সেটা যেন স্পষ্ট বোঝা যায়। সো দেন সাবমিট করার পরে এটা কিছুক্ষণের মধ্যে আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে, আপনার আইডেন্টিটা ভেরিফাইড হয়ে যাবে। সো অ্যান্ড দেন সেকেন্ড থিংস হচ্ছে আপনার অ্যাকাউন্টে $20 অ্যাড করা। সো এটা আসলে খুবই ক্রিটিক্যাল একটা থিংস হয়ে গিয়েছে বাংলাদেশিদের কাছে, বিকজ অফ আমার আমি যদি আমার কথা বলি,
আমার পেনিয়রের কার্ড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে এবং হচ্ছে আমার ক্রেডিট কার্ড রয়েছে, বাট আমি দুইটার মাধ্যমেই আমি ফেলিওর হয়েছি বিকজ তারা ট্রান্সফার ওয়াইজ পেনিয়রের মাধ্যমে তারা পেমেন্ট নেয় না এবং হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমেও তারা পেমেন্ট নেয় না। সো এখন কী করা যেতে পারে? সো এখন করা যেতে পারে আপনার আশেপাশে যাদের ওয়াইজ অ্যাকাউন্ট রয়েছে, ভ্যারিফাইড অ্যাকাউন্ট রয়েছে বা যাদের অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাদেরকে আপনি আস্ক করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন যে $20 যেন তাকে সাবমিট করেন, তাকে তাকে ট্রান্সফার করে। সো ট্রান্সফার করলে আপনি একটি আপনার আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হবে এবং হচ্ছে আপনি ওখান থেকে একটি ইউএসএর ব্যাঙ্ক ডিটেলস পাবেন, যে ব্যাঙ্ক ডিটেলস ব্যবহার করে আপনি আপনি ইউএসডি ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। ইউএসডি আনার সময় অনেক কিছু অনেক প্রবলেম ফেস করতে হয়। সো আসলে এটা দেখতে হয় যে কাদের কাছে আছে, একটু টাকা পয়সা বেশি দিলেও দিয়েও আর কি আনাটা উচিত বিকজ আপনি ফিউচারে আপনি এটার থেকে বেনিফিটেড হবেন। আপনি এখনও যখন ভেরিফাইড হবে তখন আপনার ব্যাঙ্ক ডিটেলসটা আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টকে দেবেন এবং ক্লায়েন্ট বা আপনি যেখানে জব করেন সেখানে দেবেন। সো তারা আপনাকে ওই ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যমে রাখবেন, এটা কিছু ইউএসএর ব্যাঙ্ক ডিটেলস, একটা ভার্চুয়াল ব্যাঙ্ক ডিটেলস। সো ব্যাঙ্ক ডিটেলসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ইউএসডি পাঠাবে এবং হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে আপনার লোকাল ব্যাঙ্কের ইনফরমেশনগুলো অ্যাড করে রাখবেন। সো অ্যাড করার পরে দেন হচ্ছে আপনি আপনার ইউএসডি আপনার বিটিতে কনভার্ট করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। সো দেন উইদিন ওয়ান ডেজের ভিতরে আপনার আপনার মানি চলে যাবে হচ্ছে আপনার লোকাল ব্যাঙ্কে এবং হচ্ছে আপনি ওখান থেকে 2% ইনসেন্টিভ পাবেন।